আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, শিক্ষা ও গবেষণামূলক ইউটিউব চ্যানেল ফর্মুলা 365 এর অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এখানে বিসিএস সহ সরকারি বেসরকারি নিয়োগ পরীক্ষা প্রস্তুতি, ইউনিভার্সিটি ও মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এইচএসসি এসএসসি সহ বিভিন্ন একাডেমিক পরীক্ষার প্রস্তুতি এবং সাম্প্রতিক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নিয়মিত তথ্যবহুল ও নির্ভরযোগ্য ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করা হয়। বিসিএস ক্যাডারের নোট থেকে সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক পর্ব এক, বিষয়বস্তু মহাদেশ ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমারেখা, পরিবেশিক, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব। মহাদেশ দেশ ভারতে কয়টি অঙ্গরাজ্য রয়েছে? 28টি। বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? চীন। চীনের দুঃখ নামে পরিচিত কোনটি? হুয়াংহো নদী। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। আয়তনে এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখা? বিষুব রেখা। 1990 সালের কোন তারিখে উত্তর ও দক্ষিণ ইয়েমেন পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে? 22 মে। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? পারস্য উপসাগর। বিশেষ দ্রষ্টব্য, কুয়েত সহ 6টি দেশকে পারস্য উপসাগরীয় দেশ বলা হয়। এগুলোকে একত্রে জিসিসি ভুক্ত দেশ বলা হয়। অবশিষ্ট 5টি দেশ হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন। উত্তর ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়? 1945 সালে। আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি? জ্যামিতিক সীমারেখা। আফ্রিকার শৃঙ্গ কোথায় অবস্থিত? উত্তর পূর্ব আফ্রিকা। আফ্রিকা মহাদেশের মানচিত্র হর্ন অফ আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত? ইথিওপিয়া। মিশর কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি? দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কে? ক্রিস্টোফার কলম্বাস। 1990 সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে? 3 অক্টোবর। রাজধানী, গুরুত্বপূর্ণ নগরী ও আলোচিত অঞ্চল। পোর্ট ব্লেয়ার কেন বিখ্যাত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? জিনজিয়াং। চীন সাগরে অবস্থিত ম্যাকাও দ্বীপ পূর্বে কোন ইউরোপীয় দেশের কলোনিভুক্ত ছিল? পর্তুগাল। আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত? কাশ্মীরে। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? কাশ্মীর। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? লাসা। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। দুই মহাদেশে অবস্থিত তুরস্কের বিখ্যাত নগরী কোনটি? ইস্তাম্বুল। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
জেরুজালেম। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি? জেরিকো। কারবালা শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? ইরাক। ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত? ইরাক। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। দারফুর হলো সুদানের একটি অঞ্চলের নাম। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। আয়তনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্টেট কোনটি? আলাস্কা। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? লুইসিয়ানা। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ইউরোপীয় নাগরিকরা প্রথমে বসতি স্থাপন করে? মেরিল্যান্ড। কানাডার রাজধানী কি? অটোয়া। কানকুন কোথায় অবস্থিত? মেক্সিকো। নাসাও কোন দেশের রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জ। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। ক্রেমলিন কোথায় অবস্থিত? মস্কো রাশিয়া। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? ভ্লাদিভস্তক। বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত? স্পেন। ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত? ফ্রান্স। ইউরোপের প্রবেশদ্বার ভিয়েনা। ইউরোপের বৃহত্তম নগর কোনটি? প্যারিস। বনসিয়া কোন দেশের অঙ্গরাজ্য ছিল? যুগোস্লাভিয়া। কুইন্সল্যান্ড কোন দেশের অংশ? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। সীমারেখা ও করিডোর। লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় ভারতে। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমানা চিহ্নিত করে? ভারত ও পাকিস্তান। 1947 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখা কি? রেডক্লিফ লাইন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমানা চিহ্নিত করে? ভারত ও চীন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ভারত ও চীন। ডুরান্ড লাইন কি? পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা। 2 কোরিয়ার বিভক্তিসূচক সীমারেখার নাম 38 ডিগ্রি অক্ষরেখা। নাগান্ন কারাবাগ কোন দুটি দেশের করিডোর বা ছিটমহল? আজারবাইজান আর্মেনিয়া। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি? সোনোরা লাইন। জার্মানির আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক স্বীয় সীমান্তে নির্মিত সুরক্ষা স্থাপনা কি? ম্যাজিনো লাইন। ফ্রান্সের আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য জার্মানি কর্তৃক স্বীয় সীমান্তে নির্মিত সুরক্ষা স্থাপনা কি? সিগফ্রিড লাইন। ভৌগোলিক উপনাম।
দেশ নামে পরিচিত মায়ানমার। পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে? তাইওয়ানকে। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? জেরুজালেম। সূর্যোদয়ের দেশ কাকে বলে? জাপান। রুটি ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে? প্রেইরি অঞ্চলকে। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়াম। ইউরোপের ক্রীড়াক্ষেত্র বলা হয় কোন দেশকে? সুইজারল্যান্ড। সাত পাহাড়ের দেশ কোনটি? রোম। সমুদ্রের বধু এই ভৌগোলিক উপনাম কোন দেশের? গ্রেট ব্রিটেন। নতুন নাম পুরাতন নাম? মহীশূর এর বর্তমান নাম কি? কর্ণাটক। চেন্নাই এর পূর্ব নাম কি? মাদ্রাজ। জওহর নগর এর পূর্ব নাম কি? গ্রজনি। পিন মানা এর পূর্ব নাম কি? নাইপিদো। আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? ইরান। মদিনা এর পূর্ব নাম কি? ইয়াসরিব। ইকচেরিয়ার পূর্ব নাম কি? চেচনিয়া। গোল্ড কোস্ট এর বর্তমান নাম কি? ঘানা। ফকল্যান্ডের পূর্ব নাম কি? মালভিনাস। বতসোয়ানা এর পূর্ব নাম কি? বেচুয়ানা ল্যান্ড। প্রণালী। আফ্রিকা ও ইউরোপের বিভক্ত করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার প্রণালী। শ্রীলঙ্কা ও ভারতকে বিভক্ত করেছে কোন প্রণালী? পাক প্রণালী। পাক প্রণালী সংযুক্ত করেছে কোন দুটি সাগরকে? বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? ওমান ও পারস্য উপসাগরের মধ্যে। এশিয়া ও আমেরিকাকে বিভক্ত করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। ফ্লোরিডা প্রণালী যুক্ত করেছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে। ইংলিশ চ্যানেল যুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী? ডোবার প্রণালী। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? পানামা খাল। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্যসাগর। লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? আফ্রিকা ও এশিয়া। কোন প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে যুক্ত করেছে? বসফরাস। বিশেষ দ্রষ্টব্য। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালীগুলো ও সংশ্লিষ্ট তথ্য মনে রাখার সহজ কৌশল সম্পর্কিত একটি ভিডিও টিউটোরিয়াল অত্র চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে। সাধারণ জ্ঞান নামক প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, ভালো লাগবে।
বিমান সমুদ্র বন্দর পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরটি কোথায় অবস্থিত দাম্মাম সৌদি আরব ব্রিটিশ দ্বীপপুঞ্জের পুরাতন বিমানবন্দর কোনটি ব্রিস্টল আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত মায়ানমার বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর ইরান আবাদান সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত ইরানে আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর কোথায় মিশর পোর্ট সৈয়দ কোন দেশের সমুদ্র বন্দর মিশর ভ্যাঙ্কুভার কোন দেশের সমুদ্র বন্দর কানাডা বিমান ও বিমান সংস্থা এইচজেড কোন দেশের বেসামরিক বিমানের প্রতীক সৌদি আরব ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স কোন দেশের বিমান সংস্থা যুক্তরাষ্ট্র C-130 হচ্ছে একটি সামরিক পরিবহন বিমান কান্টাজ এয়ারওয়েজ কোন দেশের বিমান সংস্থা কানাডা লুফথানসা কোন দেশের বিমান সংস্থা জার্মানি বিখ্যাত স্থাপনা কার্যালয় সড়ক ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোথায় ছিল অযোধ্যায় উত্তরপ্রদেশে বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে গ্রেট হল কোথায় অবস্থিত চীনে চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত 6,400 কিলোমিটার চীনের মহাপ্রাচীর চীনের কোন সীমান্তে অবস্থিত উত্তর সীমান্তে ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত জেরুজালেম তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত কায়রো মিশর ফ্লাশিং মিরস কোথায় অবস্থিত নিউ ইয়র্কে গোল্ডেন গেট সেতুটি কোথায় নিউ ইয়র্ক কোন রাষ্ট্র স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দেয় ফ্রান্স সেসাপেক ব্রিজটি কোথায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয় হোয়াইট হল গ্রিন উইচ মানমন্দির কোথায় অবস্থিত লন্ডন বিখ্যাত বুশ হাউসটি কোন শহরে অবস্থিত লন্ডন লন্ডনের ফ্লিট স্ট্রিট কিসের জন্য সমধিক পরিচিত ব্রিটেনের প্রধান খবরের কাগজের অফিসসমূহের অবস্থানের জন্য নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট কিসের জন্য সমধিক পরিচিত গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানসমূহের অবস্থানের জন্য 10 নং ডাউনিং স্ট্রিট কি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 11 নং ডাউনিং স্ট্রিট কি ব্রিটিশ অর্থমন্ত্রীর সরকারি বাসভবন পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম আয়তনে পৃথিবী তথা ইউরোপের সবচেয়ে বড় দেশ কোনটি রাশিয়া আয়তন ও জনসংখ্যায় পৃথিবী তথা ইউরোপের সবচেয়ে ছোট দেশ কোনটি ভ্যাটিক্যান
আয়তনে এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি? চীন। আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? সিচেলিস। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ কোনটি? কানাডা। আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর পঞ্চম ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ কোনটি? ব্রাজিল। বিশেষ দ্রষ্টব্য। মহাদেশ ভিত্তিক আয়তন অনুসারে বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশগুলো মনে রাখার সহজ কৌশল সম্পর্কিত একটি ভিডিও টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা হয়েছে, সাধারণ জ্ঞান নামক প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। জনসংখ্যায় বিশ্বে সবচেয়ে বড় দেশ কোনটি? চীন। জনসংখ্যায় বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? ভারত। বিবিধ গোল্ডেন ক্রিসেন্ট কি? পাকিস্তান, ইরান ও আফগানিস্তান এলাকা। গোল্ডেন ট্রায়াঙ্গেল কি? লাওস, থাইল্যান্ড ও মায়ানমার সীমান্ত অঞ্চল। টাইগার হিল কোথায়? কাশ্মীরে। কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়? টিউনিসিয়া। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে? নিউ ইয়র্ককে। অপশনে নিউ ইয়র্ক না থাকলে উত্তর হবে লন্ডন। আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল? সেন্ট হেলেনা। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? কোস্টারিকা। সারা বছর তুষারে আবৃত থাকে কোন দেশ? গ্রিনল্যান্ড। গুয়ান্তানামো বে নামক বন্দিশালা কোথায় অবস্থিত? কিউবা। ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য কত? 45 কিলোমিটার। মধ্য ইউরোপের কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? লিস্টেন স্টে। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? জার্মানিতে। ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বেলজিয়াম। টাইটানিক জাহাজ নিমজ্জিত হয় কখন? 1912 সালে। অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি? এশিয়ার দক্ষিণাঞ্চল। সামুদ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত? পলিনেশিয়া। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি? জানুয়ারি। কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাতে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? অস্ট্রেলিয়া। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে? ভারতকে। প্রাচীনতম গণতন্ত্র চালু আছে কোন দেশে? যুক্তরাজ্যে। গণতন্ত্রের সূতিকাগার নামে পরিচিত বা যে দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? গ্রিস। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন? নিউজিল্যান্ড। মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে? বাহরাইন। চাগাই
লুকনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়? আণবিক অস্ত্র পরীক্ষা স্থান। ভাস্কো দা গামা কবে কালিকট বন্দরে আগমন করেন? 1498 খ্রিস্টাব্দে। মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? সৌদি আরব। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে? 15টি। সাবেক যুগোস্লাভিয়া ভেঙে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে? 7টি। যুক্তরাষ্ট্রের মতে ইসরায়েল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে? 13%। আমভিলো নামক প্রাণীটি কোন মহাদেশে বেশি দেখা যায়? অ্যান্টার্কটিকা। সমাপ্ত। শীঘ্রই পর্ব 2 প্রকাশিত হবে। আপনার অনুরোধ, নিয়োগ ও একাডেমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত কোনো টপিক জটিল মনে হলে আমাদেরকে জানাবেন। আমরা টপিকটি সহজভাবে মনে রাখার কৌশল দেখিয়ে ভিডিও তৈরির চেষ্টা করব। ভিডিওটির PDF ফাইল বিনামূল্যে পেতে মেইল আইডি লিখে কমেন্ট করুন।